হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এটা হচ্ছে মেদিনীপুর টু দার্জিলিং এর পার্ট 3 ভিডিও। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি দার্জিলিং শহরটাকে ঘুরিয়ে দেখাবো। তো দার্জিলিং আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসে, মেদিনীপুর থেকে জানুয়ারি মাসে গিয়েছিলাম দার্জিলিং বাই কার। তো আজকে এই শহরটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে, যতটুকু আমি ঘুরেছি। এবং যেহেতু সেই সময় আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না, তো ততটা আমি ভিডিও করতে পারিনি, বাট যতটা আমি রেকর্ড করতে পেরেছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই এটা করে লাইক করবে। সেই অপরূপ দৃশ্যটা শেয়ার করে আজকে এই ভিডিওটা শুরু করি। তো ফ্রেন্ডস, এই আঁকাবাঁকা পথ ধরে আমরা এখন যাচ্ছি চা বাগানের দিকে। তো চা বাগানের কিছু ছবি আমি ক্যাপচার করে রেখেছিলাম, সেইগুলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, এই জায়গাটার নাম হলো রক গার্ডেন। তো রক গার্ডেনটা আমি ভালোভাবে এক্সপ্লোর করতে পারতাম, বা টি গার্ডেনটা যেটা আমরা একটু আগে গিয়েছিলাম সেটাও ভালোভাবে এক্সপ্লোর করতে পারতাম। কিন্তু ব্যাপারটা হয়েছে যে আমার তখন ইউটিউব চ্যানেল ছিল না, আর বেসিক্যালি আমার যে ব্লগিং চ্যানেল খুলবো এমন কোনো পরিকল্পনাও ছিল না, কারণ ভিডিও আমি করেছি আর ছবি তুলেছি, সেইগুলোই আজ তোমার সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ, এটা কোনো ব্লগিং ভিডিও নয়, এটা জাস্ট একটা পুরনো স্মৃতিকে ঘুরে দেখা। আমার ভালো লাগছে তোমার সঙ্গে এই সমস্ত ভিডিও বা ফটোগুলো শেয়ার করে। Skies of a different light, why noise that keeps me up at night? I can't help but think back to you. I wish that I could find a face that I would recognize. I replay the memory of you. It's been hard. তো ফ্রেন্ডস, আমি জানি যে আর একটু ভালোভাবে দার্জিলিং শহরটিকে এক্সপ্লোর করলে ভালো হতো, বাট আমি যখন ঘুরতে গিয়েছিলাম তখন আমি যে সমস্ত ভিডিওগুলো রেকর্ড করেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কিছু খামতি থেকে গেছে, কারণ সেই সময়টা এত সিরিয়াস ছিলাম না। তো চলো, পরের বার যখন দার্জিলিং ঘুরতে আসবো তখন ভালোভাবে ব্লগ করবো। জাস্ট তোমাদের সঙ্গে একটা স্মৃতি শেয়ার করলাম, আশা করছি এগুলো তোমাদের ভালো লাগছে, আর আমারও ভালো লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করতে।
আজকে তারিখ হলো 10/1/2021। তো আজকে আমাদের বাড়ি ফেরার পালা, আর সেই কারণে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি লজ থেকে। তো আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি। সত্যি কথা বলতে গেলে সেই সময় মুডটাও খুব অফ ছিল, কারণ এতটাই ওয়েদার ভালো ছিল যে ছেড়ে দিয়ে আসতে ইচ্ছে করছিল না। তো ঠিক আছে, পরের বার আসবো আরও ভালোভাবে পুরো দার্জিলিংটাকে দেখব। তো তোমরা লাস্ট অবধি দেখো ভিডিওটা, ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর অনেক শেয়ার করো ভিডিওটা। তো ফ্রেন্ডস, আমরা দার্জিলিংকে অনেকটাই দূরে ফেলে রেখে এখন শিলিগুড়ির দিকে এগোচ্ছি। তো আবারও একদিন দার্জিলিং আসবো এবং ভালোভাবে ভিডিও করব, ভালোভাবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।